নমস্কার, খবর সব সময়ে আমি সুবীর। শুরুতে দেখে নেব হেডলাইন্স। বড়ুয়াতে পথ দুর্ঘটনায় মৃত এক, হরগ্রামে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু, গাইড যখন রিক্সো চালক, বহরমপুরে ব্যারাক স্কোয়ারে কঙ্কাল সার বৃক্ষ, চিন্তিত পথচারীরা। আসছে বিস্তারিত খবরে বিজ্ঞাপন বিরতির পর। দক্ষিণবঙ্গে টেলিভিশন চ্যানেলে এই সর্বপ্রথম অগণিত ছাত্রছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের সাহায্যের জন্য সব সময়ের বিশেষ অনুষ্ঠান ক্যারিয়ার কাউন্সেলিং। বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির হাল হাকিকত। প্রত্যেক বুধ ও শনিবার সন্ধে 7টায় লাইভ অনুষ্ঠান, ফোনে থাকবেন আপনিও। আগ্রহী প্রতিষ্ঠানের প্রধান বা প্রতিনিধিরা যোগাযোগ করতে পারেন আমাদের নম্বরে। আমাদের ফোন নম্বর 9733073443। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রায় 10 লক্ষেরও বেশি ছাত্রছাত্রী আমাদের রাজ্যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তার 80% বেশি ছাত্রছাত্রী পাস করেছে। স্বাভাবিকভাবে এই বিপুল সংখ্যক ছাত্রছাত্রী কোথায় যাবে? এবং এই আলোচনার মূল জায়গা হলো এই কারণে যে দেখা যায় যে তারা হয়তো এই কর্মহীনতায় চাকরি পেলেন না বা চাকরি পাওয়া গেল না যেভাবে পড়াশোনা শেষ করলেন তাতে, এবং তারপর তারা হয়তো একটা পারিবারিক পেশাগত জায়গাতেও কেউ কেউ যুক্ত ছিলেন, সেই জায়গাটাও তাদের মানসিকভাবে সেই জায়গাটাতেও যুক্ত হতে পারলেন না। ফলে খুব স্বাভাবিক একটা সংকটের জায়গা, এই যে মানব সম্পদকে যথাযথভাবে ব্যবহারের প্রশ্নে একটা সংকটের জায়গা তৈরি হয়। সেই জায়গাটা যাতে না হয়, সঠিক পথের দিশারি আমরা দিশা দিতে পারি আমরা, সেই চেষ্টার জন্যই এই ক্যারিয়ার কাউন্সিলিং এর অনুষ্ঠানের আমরা আয়োজন করেছি। ইন্দ্রজিৎ মেমোরিয়াল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজি, ভারত সেবক সমাজ দ্বারা অনুমোদিত, জাতীয় উন্নয়ন এজেন্সি, ভারত সরকার দ্বারা স্বীকৃত। এখানে যে কোর্সগুলি পড়ার সুযোগ আছে সেগুলি হল ডিপ্লোমা ইন ল্যাবরেটরি প্যাথোলজি টেকনোলজি, ডিপ্লোমা ইন এক্স-রে এন্ড ইমেজিং টেকনোলজি, ডিপ্লোমা ইন রেডিওথেরাপি টেকনোলজি, ডিপ্লোমা ইন এমআরআই স্ক্যান টেকনোলজি, ডিপ্লোমা ইন প্র্যাকটিক্যাল নার্সিং, ডিপ্লোমা ইন ফার্মেসি অ্যাসিস্ট্যান্ট, ডিপ্লোমা ইন স্যানিটারি হেলথ ইন্সপেক্টর, ডিপ্লোমা ইন হসপিটাল ম্যানেজমেন্ট, সার্টিফিকেট ইন এইচআইভি অ্যান্ড এইডস, সার্টিফিকেট ইন অ্যান্টি ম্যালেরিয়া ট্রেনিং সহ গুরুত্বপূর্ণ 29টি বিষয় পড়ানো হয় ও ট্রেনিং দেওয়া হয়। অ্যাডমিশন চলছে। আমাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা সুভাষপল্লী মধ্যমগ্রাম কলকাতা 700130, সুভাষপল্লী হিন্দু মিলন মন্দির ও মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশনের নিকটে। বিস্তারিত বিবরণের জন্য যোগাযোগ করুন ফোন নম্বর 03368888153 অথবা 9088186448 অথবা 9143372341। মুর্শিদাবাদে যোগাযোগের নম্বর 9434315801। প্রথম 50 জন স্টুডেন্টের জন্য 20% পর্যন্ত ছাড়। এবার গরমকালে হবে মন মাতানো গোলাপ পাপড়ির স্নিগ্ধ পরশে। গোলাপ জলের ঠান্ডা আমেজ নিয়ে এলো নাইসিল কুল গোলাপ জল। ঘামাচি থেকে কার্যকরী সুরক্ষা আর ঠান্ডা ঠান্ডা অনুভূতি, নাইসিল কুল গোলাপ জল। ভর্তি চলছে বিবেকানন্দ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট NCET দ্বারা অনুমোদিত ও ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন দ্বারা স্বীকৃত। 2014-2016 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। ভর্তি চলবে 24/5/2014 থেকে 16/6/2014 পর্যন্ত। ভর্তির সময় সকাল 11টা হতে বিকেল 4টে পর্যন্ত। ভিলেজ পোস্ট, দেবীপুর, PS, চিয়াগঞ্জ, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, পিন 742123। যোগাযোগের নম্বর 9434315801, আরো একটি নম্বর 9474316863 ও 9477369129। বিবেকানন্দ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট NCET দ্বারা অনুমোদিত ও ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি এডুকেশন দ্বারা স্বীকৃত।
ভর্তি চলছে 2014-2016 শিক্ষাবর্ষে বিবেকানন্দ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। ফিরে এলাম বিরতির পর। বড়গা থানার কুলির কাছে কুমড়ায় বটতলায় লরির সঙ্গে যন্ত্রচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ভটভটি চালকের। মৃতের নাম আনসার শেখ, বয়স 54, বাড়ি কান্দি পুরসভার 12 নম্বর ওয়ার্ডে। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ, চালক পলাতক। বড়োয়া থেকে সব সময়ের রিপোর্ট। আসছি বিস্তারিত খবরে বিজ্ঞাপন বিরতির পর। তুমি ভরসা, তুমি বিশ্বাস, এক নির্মল বিশুদ্ধতাই সব মনের একই কথা তোমাকে চাই। দেখো আমি না তোমাকে ছাড়া ভাবতে পারি না। ফিরে এলাম বিরতির পর। খড়গ্রামে পলসন্ডা গ্রামে মাঠে প্রাতকৃত্য করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন এক ব্যক্তি। মৃতের নাম নিধু মণ্ডল, বয়স 54। পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মামলা রুজু করেছে। গ্রাম থেকে মধুশ্রী অধিকারী রিপোর্ট সব সময়। আসছি বিস্তারিত খবরে বিজ্ঞাপন বিরতির পর। দুষ্টু মিষ্টি খাট্টা মিঠা, দুষ্টু মিষ্টি খাট্টা মিঠা, জলে চুমুকে চুমলে আড্ডা, ভালোবাসার হালকা সুরে একটু সোনা চানা চুরে, খেলেই মজা, মজাই মজা। সোনাপুর প্রোডাক্ট, আজিমগঞ্জ, মুর্শিদাবাদ। শহরে রেস্টুরেন্ট জগতের নবতম এবং সর্বশ্রেষ্ঠ সংযোজন রেস্টুরেন্ট হাভেলি, মাল্টি কুইজিন পাঞ্জাবি রেস্টুরেন্ট হাভেলি। আমাদের বিশেষত্ব, একই ছাদের নিচে আমিষ ও নিরামিষ খাবারের সম্পূর্ণ আলাদা আয়োজন। প্রতিটি আনন্দের মুহূর্তকে রসনালোভন নানা রকম সুখাদ্যের দ্বারা স্মরণীয় করে রাখতে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে রেস্টুরেন্ট হাভেলি। রেস্টুরেন্ট হাভেলি, গোড়াবাজার মোহন সিনেমা হলের বিপরীতে রাউল করিম মার্কেট কমপ্লেক্সের দোতলায়। হাভেলি 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 রেস্টুরেন্ট হাভেলি, মাল্টি কুইজিন পাঞ্জাবি রেস্টুরেন্ট হাভেলি। আমাদের বিশেষত্ব, একই ছাদের নিচে আমিষ ও নিরামিষ খাবারের সম্পূর্ণ আলাদা আয়োজন। হাভেলি হাভেলি প্রতিটি আনন্দের মুহূর্তকে রসনালোভন নানা রকম সুখাদ্যের দ্বারা স্মরণীয় করে রাখতে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে রেস্টুরেন্ট হাভেলি। রেস্টুরেন্ট হাভেলি। অশোক কুমার আড্ডা অ্যান্সন,
এটি একটি হলমার্ক অনুমোদিত প্রতিষ্ঠান। আমাদের কাছে পাবেন 22x22 কেডিএম হলমার্ক যুক্ত গহনা। এখানে গহনা ভাঙতে এলে ওজনে কোনো রকম বাদ দেওয়া হয় না। এখানে পাবেন প্রতিটি গহনার মজুরির উপর বিশেষ ছাড়। এখানে প্রতিটি জিনিসের উপর গ্যারান্টি কার্ড পাবেন। সোনা হীরে এবং গ্রহরত্নের বিপুল সম্ভার নিয়ে আপনাদের জন্য হাজির অশোক কুমার আর ডোয়েনসন, 71 মনিন্দ রোড, পোস্ট খাগড়া, ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, পিন 742103, ফোন নম্বর 03482253487, মোবাইল 9614139168 অথবা 9933541855। ফিরে এলাম বিরতির পর। রিক্সা চালানোর সাথে সাথে গাইড গিরি, এরকম রিক্সা চালক শান্তিনিকেতনে একাধিক রয়েছেন। একই সঙ্গে দুই পেশায় যুক্ত থাকায় বাড়তি আয় হচ্ছে রিক্সা চালকদের। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে রিক্সা চালক মিলন দাস কয়েক বছর ধরে রিক্সা চালাচ্ছেন। নিরক্ষর মিলনের একদিন মনে হয় সেও গাইড হতেই পারে। তারপরেই গাইডরা শান্তিনিকেতনে বিভিন্ন দ্রষ্টব্য নিয়ে কি বলেন, অধ্যাপকরা বিভিন্ন অনুষ্ঠানের গুরুত্ব নিয়ে কি বক্তব্য রাখেন, সব কিছু দিনের পর দিন মন দিয়ে শোনেন মিলন। এই শ্রুতিবিদ্যা খাটিয়েই মিলন আজ রিক্সাচালক কাম গাইড। শান্তিনিকেতন, শ্রীনিকেতন, প্রান্তিক, খোয়াই, উত্তরায়ণ, শ্যামলী বাড়ি, ব্রহ্মমন্দির, চৈতী বাড়ি, কলাভবন, সঙ্গীত ভবন, কোন হোস্টেলে থাকতেন ইন্দিরা গান্ধী, ছাতিমতলা পর্যন্ত সব ইতিহাসই এক লহমায় বলে দিতে পারেন মিলন। তার মুখে, তার বর্ণনায় বাদ যায় না রামকিঙ্কর বেজের অমর ভাস্কর্য। পর্যটকরাও খুশি হয় মিলনের বর্ণনায়, মিলনও খুশি সবসময়কে জানালো বাড়তি উপার্জনের কথা। অন্য দ্রষ্টব্য স্থানের পাশাপাশি নোবেলজয়ী অর্থনীতিবিদের শান্তিনিকেতনের পিয়ারসন পল্লীতে অবস্থিত বাড়িটিও, যার নাম প্রতীচি, দেখাতে ভোলেন না মিলন। পর্যটকরাও অমর্ত্য সেনের বাড়ি দেখতে আগ্রহ প্রকাশ করেন। প্যাডেলে পা চললেও রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে মিলনের কণ্ঠে আমাদের শান্তিনিকেতন সে যে সব হতে আপন, অনুরণন তোলে এই গান। আমার নাম মিলন দাস। হ্যাঁ, আমি বছর পাঁচেক ধরে রিক্সা চালাচ্ছি। আমার যে বোলপুর মকরমপুর, আমার এটা মোটামুটি আমি 5 বছর রিক্সা চালাচ্ছি, তো আমি 3 বছর থেকে এটা করছি শান্তিনিকেতন দিকে গাড়ি কাজ। না, এর জন্য বাড়তে দেয়, ভালো লাগলে খুশি করে দেয়। 100 টাকা ভাড়া হলো, সেখানে 50 টাকা বেশি দিল। এই মুহূর্তে করেছে ভাস্কর রামকিঙ্কর পেয়েছি। হ্যাঁ, বুঝিয়ে বলছি। নদিয়া জেলার ধর্মদামোড়া কাছে ওখান থেকে এসেছি। আমার গোপালচন্দ্র মণ্ডল, শান্তিনিকেতন ঘুরছি, খুবই ভালো লাগছে। এখানে তো রবি ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্ব নোবেল পুরস্কার পেয়েছিলেন, এখানে থেকে অনেক কবিতা টবিতা লিখেছেন। এরপরেও আমাদের আরও একটা গর্ব, এখান থেকে তৈরি অমর্ত্য সেন, যিনি ইকোনমিক্সে অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন, সেটা দেখবো, সেটা খুবই ভালো লাগছে। খুব আমি তার বাড়িটা দেখবো, কেমন পরিস্থিতি না দেখবো, খুবই ভালো লাগছে, খুবই ভালো। এর তুলনা হয় না বিশ্বের মধ্যে এরকম কোনো কিছু আছে বলে আমার তুলনা হয় না। আমরা যা দেখছি খুবই ভালো লাগছে। আসলে এখানে না আসলে বোঝাই যেত না যে এখানে কত সুন্দর, কত মনোরম জায়গা। আসলে সত্যিকারের চমৎকার একটা জায়গা, এবং আমরা সুন্দরভাবে ওনার কাছ থেকে একটু সহযোগিতা পেয়েছি। একটা সুন্দরভাবে সেই 3 পাহাড়, তারপরে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, তারপরে সেই 20 বিঘা 1 টাকা দিয়ে ক্রয় করলো, তারপরে সমস্ত কিছু আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। শান্তিনিকেতনে এসে আমাকে নিজেকে ধন্য মনে করছি, এবং আমরা বাকিটা অমর্ত্য সেনের বাড়িতে যাব, ওখানে দেখব। এটা আমাদের আজকের মানে ভাবনা। আমাদের শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন, সে যে সব হতে আপন, আমাদের সব হতে আপন, আমাদের শান্তিনিকেতন, আমাদের শান্তিনিকেতন। শান্তিনিকেতন থেকে ক্যামেরায় নসীব শেখের সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সব সময়। আসছে বিস্তারিত খবরে বিজ্ঞাপন বিরতির পর। দুর্ভাগ্যের অন্ধকারে সৌভাগ্যের দিশারি স্বর্ণপদক ও স্বর্ণ মুকুট প্রাপ্ত জ্যোতিষ শ্রী সুন্দরধর, ঠিকুজি, কোষ্টি, হস্তরেখা ও গ্রহরত্ন বিশারদ, বিশ্বাস ও ভরসার প্রতীক সুদীর্ঘ 16 বছরের অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষী, যার নির্ভুল ভাগ্য বিচার ও গ্যারেন্টিযুক্ত প্রতিকারে বহু মানুষ উপকৃত। শুভ ধনলক্ষ্মী ও কুবের ধনবর্ষা মহাযন্ত্র বক্স, 24 ক্যারেট গোল্ড প্লেট সম্পূর্ণ যন্ত্র, আসল নেপালি রুদ্রাক্ষ, স্ফটিক শ্রীযন্ত্র, পারদ শিবলিঙ্গ বা গ্যারেন্টিযুক্ত গৌরত্ন সংগ্রহের জন্য ও যে কোনো সমস্যায় নিকটবর্তী চেম্বারে যোগাযোগ করুন। চেম্বার সন্তোষী মাতা জ্যোতিষ কার্যালয়, পলাশীপাড়া বাসস্ট্যান্ড, নদিয়া।
প্রতি শুক্রবার বেলা 11টা থেকে রাত্রির 7টা পর্যন্ত। এছাড়া করিমপুর মঙ্গলবার তারামা জুয়েলার্স জগৎজননী মন্দির রোড কৃষ্ণনগর প্রতি বৃহস্পতিবার কোতোয়ালি থানার কাছে দুপুর 2টো থেকে রাত্রির 7টা পর্যন্ত। বহরমপুর প্রতি বুধবার রানীবাগান মেস লজ রানীবাগান দুর্গা মন্দিরের ঠিক পিছনে দুপুর 1টা থেকে রাত্রির 7টা পর্যন্ত এবং ব্যারাকপুর মাসের দ্বিতীয় ও চতুর্থ রবিবার। গোপাল রেড্ডি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। The college has ultra-modern lecture halls equipped with modern laboratories with state-of-art. The courses offered by us are B.Tech, M.Tech, MBA and Diplomas. Seminar and conference halls with audio and visual equipments. Sports facilities with ample equipments. Transport facility from all the nook and corners of the city are available. Gopal Reddy College of Engineering and Technology. Peddakancherla Village, Patancheru Mandal. Phone number 08455. 200641 টাটা মোটরসের বাণিজ্যিক গাড়ি বহরমপুরের একমাত্র ঠিকানা বিনায়ক অটো ট্রেড প্রাইভেট লিমিটেড টাটা মোটরস কমার্শিয়াল মেকার্স এর ডিলার এখানে বিক্রি হয় টাটা মোটরসের যাবতীয় বাণিজ্যিক গাড়ি যেমন টাটা এস ম্যাজিক জেনন পিকআপ এলপিটি জেএলপিটি 1630, 2518 এখানে রয়েছে আধুনিক গাড়ি ধোয়ার জায়গা কম্পিউটার চালিত চাকা লাগানোর ব্যবস্থা নাট খোলা ও নাট লাগানোর ব্যবস্থা অ্যাক্সিডেন্ট ব্রেক মডেস্ট খুচরো যন্ত্রাংশের স্টক তাই আর দেরি না করে সার্ভিস ও রিপেয়ারিং এর উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি সেরা জায়গা বিনায়ক অটো ট্রেড প্রাইভেট লিমিটেড টাটা মোটরস কমার্শিয়াল মেড অ্যান্ড লাস আমাদের ঠিকানা NH34 ফতেপুর টিকিয়াপাড়া বহরমপুর মুর্শিদাবাদ টেলিফোন 03482200551 অথবা 03482200552 মোবাইল 8697733177 বিনায়ক অটো ট্রেড প্রাইভেট লিমিটেড বিনায়ক অটো ট্রেড ফিরে এলাম বিরতির পর। বহরমপুরের তথ্য সংস্কৃতি দপ্তরের ঠিক উল্টো দিকে ব্যারাক স্কোয়ার ময়দানের পাশে শতবর্ষ পুরনো একটি কঙ্কালসার বৃক্ষ নিয়ে চিন্তিত পথচারীরা। পথচারীদের অভিযোগ, গুরুত্বপূর্ণ রাস্তার ধারে কঙ্কালসার বৃক্ষ দাঁড়িয়ে রয়েছে, যে কোনো সময় ডালপালা ভেঙে বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে। পথচারীদের দাবি, দুর্ঘটনার আগেই প্রশাসনের উচিত এই বৃক্ষটিকে উৎপাটন করা। আমি এখানে রেগুলারই আসি সকালবেলায়। হ্যাঁ, গাছটা খুব বিপজ্জনক অবস্থায় রয়েছে, এটা আমি মনে করি যে ইমিডিয়েট গাছটা কেটে ফেলা দরকার। কারণ হচ্ছে এটা জানি না এখন প্রশাসনের এত দেরি করছে কেন, কারণ এখানে মর্নিং ওয়াক রাস্তার উপরে ডালগুলো ঝুলছে, মর্নিং ওয়াকে প্রচুর লোক এটাতে যাতায়াত করছে, মর্নিং ওয়াক করছে। কাল বৈশাখী হলে হয়তো আরও আগে ভেঙে যেতে পারতো বা দুর্ঘটনা ঘটতে পারতো, তবে চাই না দুর্ঘটনা ঘটুক, তবে ইমিডিয়েট গাছটা কেটে ফেলা দরকার। বহরমপুর থেকে নসিব শেখের রিপোর্ট সব সময়। খবর সব সময় এ পর্যন্তই, দেখতে থাকুন সব সময়।